দুই বছর পরে এসে আপনার এমন অভিমান মানায় নাইফাত দুই বছর আগে আপনার এই অভিমান কোথায় ছিল আজকে আপনি অভিমান দেখাতে আসছেন আজকে আমি একটা ছেলের সাথে কথা আলাদা করে বলেছি তাই আপনি রাগ করে আমার সাথে কথা বলছেন না আর আপনি দুইটা বছর আমার কোনো খোঁজখবর রাখেন নাই আমিও অন্য ছেলের সাথে চলে যেতেও পারতাম আমাকে কি কোনো দরকার ছিল আপনার সংসারে পড়ে থাকার আমি কি মানুষ নই আমাকে ইচ্ছে করে না মন খুলে কারোর সাথে দুটো কথা বলি একদিনে আপনার অভিমানের পাল্লা এতটা ভারী হয়ে গেছে তাহলে দু বছরে আমার অভিমানের পাল্লা কতটা তীব্র হয়েছে আমি যদি তীব্র অভিমান নিয়ে আপনার সাথে হেসে কথা বলতে পারি আপনি কেন আমার ছোট ভুলটা মাফ করছেন না আমাকে এতটা সস্তা ভাববেন নাইফাত আপনি আপনার অহংকার নিয়ে থাকুন তা না আর আপনার সাথে আগে কথা বলতে যাবে না বলে উঠে চলে গেল তাহা তাহনা চলে যেতেই ইফাত সামনের দিকে ঘুরল একটি দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল এতদিন যে কথাগুলো শোনার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল ইফাত তাহনা আজ সেই কথাগুলো বলে দিল তান্না তো ভুল কিছু বলেনি একদিনে আমার অভিমানের মাত্রা এতটা তীব্র হয়েছে দুই বছরে তাহনার অভিমানের পাল্লা হাজার গুণ বেশি হবে তবে আমি মেয়েটাকে বেশি অবহেলা করে ফেলেছি তানহার খুব বেশি কষ্ট হলে বাসার ছোট্ট ছাত্রীতে এসে বসে থাকে ইফাদের আচরণ খুব বেশি কষ্ট দিয়েছে তানহাকে ছাদের কোণা পা ঝুলিয়ে বসে আছে তানহা চোখ দিয়ে অনবর্ত অস্ত্র গড়িয়ে পড়ছে শীতের শরীর অবশ্যই আসছে রাগের কাছে এই শীত তানহার কাছে তুচ্ছ মনে হচ্ছে আজ সে কিছুতে রমে যাবে না আমার যাওয়ার জায়গা নেই বলে সবাই আমাকে পেয়েছে কি আমি কালকেই চলে যাব থাকবো না এখানে কার জন্য থাকবো যার আশা করে এতগুলো প্রহর অপেক্ষা করেছি সেই ইফাদি আমাকে ভালোবাসে না চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে তানহার। মাগো তুমি কেন চলে গেলে আর যদি তোমরা থাকতে আমার জীবনটা অন্যরকম সুন্দর হতো এই অল্প বয়সে আমি বড্ড ক্লান্ত আমাকে নিয়ে যাও না আম্মু তোমাদের কাছে এই নিষ্ঠুর পৃথিবীকে আমি আর নিতে পারছি না হঠাৎ করে কেউ পরম যত্নে তাহার শরীরে চাদর মরিয়ে দিল ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তানা কিছুটা কেঁপে উঠল ঘাড় কাত করে ইফাতকে দেখে মুখ ঘুরিয়ে নিল ইফাত তানহার পাশে বসে বলল রাগ হয়েছে মহারানী তানহা ইফাদের কথার কোনো উত্তর দিল না দুই পা দোলাতে লাগলো এত রাতে ছাদের এসে বসে আছো ভয় লাগছে না নিচে পড়েও তো যেতে পারো এবারও তানহার থেকে কোনো উত্তর আসলো না ইফাদ ও তানহার সাথে পা দুলিয়ে যাচ্ছে পিন পিনে নিরবতা কাজ করছে দুজনের মধ্যে ইফাদ কি বলবে ভেবে না পেয়ে বলল আচ্ছা তোমার কী রং পছন্দ এই দেখো কান ধরছি আর এমন করব না সরি আমি মনে হয় ছোটো বাচ্চা উনি কান ধরবে আমি সব ভুলে গিয়ে ওনার সাথে বেহায়ের মতো কথা বলবো নিজে কে ভাবিটা কি যাই হয়ে যাক না কেন তানহা মুখ দিয়ে একটা কথাও বের করবি না ইফাদ কাপা কাপা হাতে নিজের হাত তানহার হাতের উপর রাখলো ইফাদের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তানহা পুরো শরীর ত্বরিত গতিতে কেঁপে উঠলো বউজান সরি ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমাকে একটা সুযোগ দিবে তোমার মনের মতো হয়ে ওঠার ইফাদের মুখে বউজান কথাটা শুনে তানহার কলিজায় শীতল হাওয়া বয়ে গেল কি আদুরে কণ্ঠে বৌজান বলে ডাকলো ইফাদ। অন্য সময় হলে ইফাদের ওপরে ঝাঁপিয়ে পড়তো তানহা পৃথিবীর সকল অভিমান এসে তানহার মনে ধরা দিল ইফাদের কথার উত্তর করছে না এত সহজে ইফাদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবে না আমি যতটা কষ্ট পেয়েছি আংশিক হলেও ইফাদকে অনুভব করতে হবে ইফাদের হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে চলে গেল ইফাদ অসহায় দৃষ্টিতে তানহা যাওয়ার দিকে তাকিয়ে আছে তানহা রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল কী করে তান্নার রাগ ভাঙাবে তা ভাবতে ভাবতে নিজের রুমে আসলো ইফাদ শুয়ে শুয়ে ভাবছে মেয়ে মানুষের কি রাগ বাবা ভাঙাবো কিভাবে কালকে চৈতালির থেকে সাহায্য নিতে হবে দুটো চোখ বন্ধ করে নিল ইফাদ একটু পরে রাজ্যের ঘুমেশে ধরা দিল ইফাদের চোখে তানহা শুয়ে শুয়ে নীরবে কান্না করে যাচ্ছে না চাইতে ও পেয়ে গেছেন তো তাই মূল্য দিতে পারছেন না যেদিন হারিয়ে ফেলবেন কান্না করেও আর ফিরে পাবেন না এত অবহেলা তানহা নামের বোকা মেয়েটি সহ্য করবে আমার মতো করে কেউ যদি আপনাকে ভালোবাসে আপনার সংসার করে আল্লাহর কসম ইফাত সারা জীবনের জন্য আপনার জীবন থেকে চলে যাব পরের দিন সকালবেলা তানহা রান্না করছে তানহার চোখ মুখ একদম ফুলে আছে চুপচাপ আপন মনে রান্না করছে আজকাল বড্ড বেশি কষ্ট হয় তানহার ইফা দূরে ছিল তখনই ভালো ছিল কাছে এসে কষ্টটা একটু বেশি বাড়িয়ে তুলেছে ভাবি ভাত পুড়ে যাচ্ছে চৈতালির কথায় তানহার হুঁশ আসে তানহার আজকে কাজ করতে একদমই ইচ্ছে করছে না রুটি বানানোর মতো ধৈর্য নেই তাই ভাত বসিয়ে দিয়েছে আল্লাহ রহমতে একটা শ্বশুর বাড়ি পেয়েছি কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি করে না ভুল করলে বুঝিয়ে বলে সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে তানহা। ভাবি তোমার কি হয়েছে মন খারাপ কান্না করেছো নাকি চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে রাতে ঘুমোতে পারি নাই সেই জন্য এমন হচ্ছে একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে ভাবি তোমার কি শরীর খারাপ আম্মুকে আজকে রান্না করতে বলি না চৈতালি আমি করে নিতে পারবো তোমার পরীক্ষা আছে তুমি গিয়ে পড়াশোনা করো সবাই খেয়ে যে যার কাজে চলে গেল দুপুরে রান্না করতে অনেক দেরি এই সুযোগে একটু ঘুমিয়ে নেওয়া যায় নিজে কাজ শেষ করে রুমের দিকে গেল তানহা বিছানা ঠিক করে শুয়ে পড়ল চৈতালির পরীক্ষা শেষ রাস্তা দিয়ে ফ্রেন্ডদের সাথে যাচ্ছিল আবিরকে দেখে থেমে যায় কী রে দাঁড়িয়ে পড়লি কেন স্যারের সাথে আমার একটা কথা আছে তোরা সামনের দিকে এগোতে থাক আমি কয়টা কথা বলেই চলে আসছি বেশি দেরি করিস না আমরা কিন্তু তোকে রেখেই চলে যাব চৈতালি আবরের কাছে গেল স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কলেজের মধ্যে আপনার সাথে কথা বলতে পারি নাই তাই কথা বলতে আসলাম কলেজে এত স্যার থাকতে আমার সাথে তোমার এত কিসের কথা আপনি এমনভাবে কথা বলছেন কেন আমার সাথে তাহলে কিভাবে কথা বলবো তোমার সাথে কালকে তোমার একজন গার্জিয়ানসহ আমার সাথে দেখা করবে এখন তুমি এখান থেকে আসতে পারো চৈতালির আর সাহস হলো না সালের মুখের উপরে কথা বলার দ্রুত স্থান ত্যাগ করলো আবির কে রে মেয়েটা আমাদের কলেজের স্টুডেন্ট এক বছর ধরে খুব বেশি জ্বালাচ্ছে পোস্ট দিলে পেয়ে বসত তুই বল ওর সাথে আমার যায় বাচ্চা মেয়ে একটা তাছাড়া আমি তো কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আবির কপালে কারো হাতের স্পর্শে পেয়ে চোখ মেলে তাকালো তানহা ইফাত তানহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নিজের পাশে ইয়াদকে দেখে ভ্রুক কুচকে গেল তানহার দরফরে উঠে বসল তানহা তোমার কি শরীর খারাপ তানহা বলল ইফাত তানহা ইফাদের কথার উত্তর না দিয়ে নীরব দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো দেয়াল ঘরির দিকে তাকাতেই চোখ কপালে উঠে গেল বিকাল চারটা বেজে গেছে আমি এত ঘুমাইলাম কেমন করে তড়ি ঘুরি করে উঠে বাহিরে আসলো রান্নাঘরের দিকে যেতে লাগলে ইফাত বলল আম্মু রান্না করেছে এত হাইপার হওয়ার কিছু নেই ফ্রেশ হয়ে খেয়ে নাও টান্নার রান্নাঘরে গিয়ে দেখলো সত্যি তার শাশুড়ি রান্না করেছে এতটা খারাপ লাগছিল কখন বেলা গড়িয়ে গেল চৈতালি বাসার মধ্যে প্রবেশ করতে করতে বলল ভাইয়া তুমি চাকরি খুঁজছিলে না আমাদের তানভীর ভাই আছে না নতুন এনজিও খুলেছে লোক নিচ্ছে আমাকে আসার সময় বলল তোমাকে বলতে প্রথমে আট হাজার টাকা দিবে প্রতি বছরে তোমার টাকা বাড়বে ওভারটাইম তো আছেই চাইলে তুমি করতে পারো আচ্ছা আমি তানভীরের সাথে কথা বলে নিব। ভাবি তুমি একটু আমার রুমে আসবে তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি তোমার রুমে যাও আমি ফ্রেশ হয়ে আসছি বলি তা না ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে চৈতালি রুমে গেল। ভাবি কালকে আমার সাথে আমার কলেজে যাবে একটু স্যার আমার উপরে রেগে আছে গার্ডিয়া নিয়ে যেতে বলেছে ভাইয়া বা আম্মু গেলে আমাকে মেরেই ফেলবে প্লিজ তুমি কালকে আমার সাথে যাবে তুমি যা বলবে আমি তাই করব। তোমার সব কথা শুনব। তোমার সাথে বাসার কাজে সাহায্য করব, ঘর ঝাড়ু দিয়ে দিব থালা বাসন ধুয়ে দিব চৈতালের কথা শুনে তানা হেসে দিল তুমি তোমার ভাইয়ার থেকে অনুমতি নিয়ে আসো আগে তোমার ভাইয়ার অনুমতি ছাড়া আমি যেতে পারবো না আমার সাথে গিয়েছো জানলে ভাইয়া কিছু বলবে না এখন বুঝবে না বোন আগে বিয়ে হোক সংসার হোক তখন বুঝতে পারবে তোমার ভাইয়ার অনুমতি না পেলে আমি যেতে পারবো না কি ঝামেলায় পড়লাম এখন ভাইয়াকে পটাবো কি করে তানহা উঠে চলে গেল রান্নাঘরে এসে খাবার বেড়ে খেতে শুরু করলো রোকেয়া বেগম রুম থেকে বেরিয়ে এসে বললো তানহা মা তোমার কি শরীর খারাপ কি হয়েছে মা আমাকে বলো কিছু হয়নি আম্মা কি করে যে এত ঘুমাইলাম আপনার রান্না করতে অনেক কষ্ট হয়েছে তাই না আম্মা হাঁটুর ব্যথা নিয়ে এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন আমাকে ডেকে দিলেই তো পারতেন এতটা বিবেকহীন হয়ে যায় নাই মা সবসময় কাজ তুমি করো তুমি তো মানুষ রোবট না তোমারও শরীর আছে তোমার শরীর খারাপ হতেই পারে তাই বলে অসুস্থ শরীরে তোমাকে কাজ করাবো এতটা খারাপ শাশুড়ি আমি না ভাইয়া তোমার সাথে আমার একটা কথা আছে একটা কথা বলেই চলে যাবি একটার বেশি দুটো বললে তোর খবর আছে সবসময় এমন করো কেন কালকে ভাবিকে আমাদের কলেজে নিয়ে যাব। তোর কলেজে তান্না গিয়ে কি করবে আমার ইচ্ছে হয়েছে তাই নিয়ে যাব। তান্না আমার বউ নাকি তোর বউ তোমার বউ তাহলে তুই ইচ্ছে মতো কেন আমার বউকে নিয়ে যাবি কারণ তোমার বউ আমার ভাবি তাই নিয়ে যাব আমি তান্নাকে যেতে দেবো না ভাইয়া তুমি যা বলবে আমি তাই শুনবো তোমার জামা কাপড় ধুয়ে দেব তোমার পা টিপে দেব তোমার মাথা টিপে দিবো তোমার গলা টিপে দিব তুমি যা বলবে আমি তাই করব তুই আমার গলাটা টিপি দিস তোর আর কিছু করা লাগবে না তোর হাব ভাব ভালো লাগছে না কাহিনী কি আমাকে সত্যি কথা বল। আমার ফ্রেন্ডসরা ভাবিকে দেখতে চেয়েছে আমিও যাব এই না ইফাত ভ্রুকুচকে তাকালো কেন আমি গেলে তোর মানসম্মান নষ্ট হয়ে যাবে তুমি এতগুলো মেয়েদের মাঝে গিয়ে কি করবে তোর ভাবি এতগুলো ছেলেদের মাঝে গিয়ে কি করবে ভাইয়া ভাবি আমার ফ্রেন্ডসদের কাছে থাকবে আর ওরা সবাই মেয়ে আমি ভাবির নামে অনেক প্রশংসা করেছি ওদের কাছে তাই সবাই দেখতে চেয়েছে তোর ভাবি সুন্দর সেজন্য তুই সবার সামনে নিয়ে যেতে পারবি আমি কালো দেখতে ভালো না তোর সম্মানে আঘাত লাগবে সেজন্য এমন করছিস আচ্ছা আমি যাব না তোর ভাবি কি নিয়ে যাস কিন্তু সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি বলে ইফাত চলে গেল তা না খেয়ে গোসল করে আসলো আয়নার সামনে বসে মাথায় চিরুনি করছিল তখনই চৈতালি বলল এই সন্ধ্যার দিকে গোসল দিলে তোমার শীত লাগছে না শীত লাগলেও কিছু করার নেই সারাদিন ঘুমিয়েছি দুপুরের আর বিকালে নামাজ পড়তে পারি নেই সন্ধ্যার আজান দিলে সব নামাজ তুলে নিতে হবে ভাইয়া অনুমতি দিয়েছে সকালে কিন্তু আমার সাথে যাবে সত্যি বলছ তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি আচ্ছা নিজের রুমে যাও সকালে আমি তৈরি থাকবো চৈতালি চলে যেতেই তানহা মনে মনে ঠিক করে নিল কালকে চৈতালি স্যারকে কিছু কথা বলবে প্রয়োজনে তার স্যারকে শক্ত হতে বলবে চৈতালি আমার নিজের বোনের মতো আমি তার জীবন নষ্ট হতে দিতে পারি না যে তাকে ভালোবাসে না চৈতালি কেন তার পেছনে পড়ে থাকবে বিষয়টা খুব বাজে দেখায় ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ল তানহা সকালের মিষ্টি রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে চৈতালি আর তানহা গল্প করতে করতে কখন যে কলেজের কাছে পৌঁছে গেছে সেদিকে খেয়াল নেই চৈতালির চৈতালির কলেজটা তানহা চাচার বাসা থেকে আরো পনেরো মিনিট দূরে তানহার চাচার বাসার সামনে রাস্তা দিয়ে প্রতিদিন কলেজে যেতে হয় জৈতালিকে ভাবি চলে এসেছি ওই দিকে কোথায় যাচ্ছ আমার কিন্তু খুব ভয় লাগছে তুমি কি কোনো অন্যায় করেছো চোরের মতো ভয় পাচ্ছ স্যারকে বিরক্ত করেছি তোমাকে এসব শিখিয়েছি আমরা কলেজে এসব করতে আসো তোমাকে তো আগেই সবটা বলেছি এখন বকছো কেন না কোনো কথা বললো না চুপচাপ সামনের দিকে এগোতে লাগলো আবিরের খোঁজ করতে জানা গেল আবির ক্লাসে আছে দশ মিনিট পরে আবিরের ক্লাস শেষ হবে এখন দশ মিনিট অপেক্ষা করতে হবে চৈতালি তার সব ফ্রেন্ডসদের সাথে তানহাকে পরিচয় করিয়ে দিল আবিরকে বের হতে দেখে চৈতালি সবার থেকে বিদায় নিল চৈতালি এক প্রকার দৌড়ে আবিরের সামনে দাঁড়ালো স্যার আমার গার্জেন নিয়ে এসেছি আমার রুমে নিয়ে এসো তারপরে কথা বলছি তানহা একটু দূরে দাঁড়িয়েছিল পেছন থেকে আবিরকে খেয়াল করেনি চৈতালি আবিরের কাছে এসে তানহাকে বলল। ভাবি চলো স্যার তার রুমে যেতে বলেছে তোমাকে দুজন মিলে আবিরের রুমে গেল অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো আবির আর তানহা দুজন দুজনকে দেখে কিছু মুহূর্তের জন্য থমকে গেল তানহা তুই চৈতালি তোর কে হয় স্যার আপনি ভাবিকে কিভাবে চেনেন তানহা তোমার ভাবি হ্যাঁ কিন্তু আপনি ভাবিকে কি করে চেনেন তুমি একটু বাইরে যাও তোমার ভাবির সাথে কিছু কথা আছে চৈতালি কোথাও যাবে না এখানে আমরা চৈতালিকে নিয়েই কথা বলতে আসছি যা কথা বলার চৈতালির সামনেই বলতে হবে আমি চৈতালিকে নিয়েই কথা বলবো কিন্তু কথাগুলো ওর সামনে বলাটা ঠিক হবে না চৈতালি তুমি আমার কথা শুনতে পাওনি এখনও কেন দাঁড়িয়ে আছো চৈতালি মাথা নিচু করে চলে গেল তানহার বেশ বিরক্ত লাগছে চৈতালির কলেজের টিচার তার আবির ভাই জানলে কখনই আসতো না তানহা আবির উঠে তানহার দিকে এগোতে লাগলো সেই তুই নিজেই আমার কাছে আসলি দেখ আমি কিন্তু তোর কাছে যাইনি তুই নিজে পায়ে হেঁটে আমার কাছে এসেছিস আমি এখানে ব্যক্তিগত কথা বলতে আসি নি আপনি নিশ্চয়ই আমাকে ব্যক্তিগত প্রশ্ন করার জন্য ডাকেন নেই ব্যক্তিগত প্রশ্নের জন্যই ডেকেছি তোর আদরের ননদ এক বছর ধরে শ্যাস্ত্রার মতো আমার পেছনে ঘুরঘুর করছে আজকাল ওর বিরক্ত করা বেশি হয়ে গিয়েছে আমি নিতে পারছিলাম না তাই ওর গার্ডিয়ান ডেকেছি আগে যদি জানতাম চৈতালির ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে তাহলে এতদিনে তোদের বাসে জামাই হয়ে যেতাম রেতানা আমার ননদ আজকের পর থেকে আপনাকে বিরক্ত করবে না আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি আর কিছু বলার থাকলে বলুন আমাকে বাসে যেতে হবে আচ্ছা তোর কালো জামাইয়ের এত ধলা বোন কেমনে হলো রে না মানে তোর জামাই কালো তোর শাশুড়ি কালো চৈতালি এত ফর্সা হলো কি করে আজকাল তো ফর্সা হবার জন্য অনেক ক্রিম বের হয়েছে রাতে নাইট ক্রিম দিয়ে দিয়ে কি নিজের চামড়া সাদা করেছে আপনি একজন শিক্ষক ভাবতেও আমার রুচিতে বাড়ছে ফর্সা হলেই যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলর দাম বেশি হতো আমার জামাই মোটেও কালো না আমার জামাই আমার স্বপ্নের পুরুষ আমার শ্যাম পুরুষ পৃথিবীর থেকে সেরা মানুষটি হলো আমার জামাই চৈতালির কথা বলছেন আমার শ্বশুর অনেক সুন্দর ছিলেন আমার শ্বশুরের গায়ের রঙ ফর্সা ছিল আমার শাশুড়ির গায়ের রং শ্যামলা ইফাত তার মায়ের গায়ের রঙ পেয়েছে চৈতালি তার বাবার গায়ের রঙ পেয়েছে আপনি একজন শিক্ষক এই ছোট কথাগুলো আপনার দক্ষ মাথাটা বুঝে নিয়েছে আমি এসব কথা বলতে আসি নাই আপনি আমাকে কার গায়ের রঙ কেমন এসব জানার জন্য ডেকে নিয়ে আসেন নাই আপনার মতো নিকৃষ্ট মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে আশা করছি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ভালো থাকবেন আসছি কালো জামাইয়ের জন্য আমাকে ছেড়ে দিলে তো ননদ আমার পেছনে ঘুরে আমি এমন একটা ছেলে খুব কম মানুষই আমাকে অপছন্দ করবে আবির ভাইয়া বেশি বাড়াবাড়ি করবে না তোমার সব রকম বাড়াবাড়ি একদম সহ্য করব না তোমার থেকে সুন্দর আমার জামাই তোমাকে আর আমার জামাইকে দাঁড় করিয়ে দিলে সবাই আমার জামাইকেই পছন্দ করবে আমার জামাই কোন দিক দিয়ে কম আছে লম্বা মাথা ভরা ঘন কালো কেশ মায়াবীর চেহারা দেখলে হাজার বার প্রেম পড়তে ইচ্ছে করবে ছেলে মানুষ যত সুন্দরী হোক না কেন ছেলে মানুষ লম্বা না হলে সে ছেলের কোনো দাম নেই হিসেব করে দেখতে গেলে তুমি আমার জামাইয়ের থেকে অনেকটাই খাটো কোথায় আমার জামাই কোথায় তুমি কাক হয়ে ময়ূরের সাথে তুলনা করছো আমার জামাই আমার কাছে সেরা ছিল আছে আর সারা জীবন থাকবে তোমার মতো দশটা আবির আসলেও আমার মনে বিষ ভরতে পারবে না আমার ভালোবাসাকে এতটা ঠুনকো ভেবো না একটা কথা মনে রেখো ভাইয়া ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না বলে তানহা রুম থেকে বেরিয়ে আসলো আবির রেগে নিজের হাত দেয়ালে বাড়ি মারল আবিরকে অপমান করার সাহস খুব কম মেয়ের আছে তানহা আজ তুই আমাকে এভাবে অপমান করে ঠিক করলি না তানহা আবিরের রুম থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করেছে আর একটি মুহূর্ত এই কলেজে থাকবে না তানহা আবিরের সাথে কথা বলার সময় তানহার বারবার ইফাদের কথা মনে পড়ছিল ইফাত যদি জানতে পারে সে আবার আবের সাথে কথা বলছে কি করবে আল্লাহ জানে ভয় চুপসে যাচ্ছে না শীতের দিন তবু মৃদু মৃদু ঘাম জমা হয়েছে তার কপালে চৈতালি উতলা হয়ে বাহিরে দাঁড়িয়েছিল ভেতরে কী হচ্ছে তা জানার জন্য তাহা এভাবে বের হয়ে যেতে দেখে চৈতালির মনের ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল চৈতালি দৌড়ে তাহার কাছে আসলো ভাবি ভেতরে কী হয়েছে তুমি এভাবে আমাকে না নিয়ে চলে যাচ্ছিলে কেন তুমি স্যারকে কীভাবে চেনো বাসায় চলো তোমাকে সব কিছু খুলে বলবো এখন কথা বলতে ভালো লাগছে না ভাবি আমার খুব চিন্তা হচ্ছে সংক্ষেপে একটু বলো তুমি আর আবির ভাইয়ের পেছনে ঘুরবে না এমন বেয়াদব ছেলে তুমি রিজার্ভ করো না আবির ভাইয়ের থেকে ভালো ছেলে তুমি রিজার্ভ করো যে ছেলে মেয়েদের সম্মান দিতে জানে না এসব ছেলের আশা না করাই ভালো আমি থাকতে তোমার জীবন নষ্ট হতে দেবো না চৈতালি রাজকুমার এনে দেবো তোমাকে তুমি আর আবির ভাইয়ের পেছনে ঘুরবে না কিন্তু কেন ভাবি আমি আবির স্যারকে অনেক ভালোবাসি আমার পক্ষে স্যার ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব না প্রথম ভালো তো তাই তোমার এমন মনে হচ্ছে ভালো লাগা ভালোবাসা মায়া কোনোটাই সারা জীবন থাকে না চৈতালি একটা সময়ের পর সব ওবে যায় শূন্যস্থান কখনও শূন্য থাকে না চৈতালি ধুলাবালি দিয়ে হলেও তা পূর্ণ হয়ে যায় তোমার শূন্য স্থান একদিন সঠিক মানুষ এসে পূর্ণ করে দিবি দেখো তুমি অনেক ভালো মেয়ে চৈতালি তুমি ভালো কিছু ডিজার্ভ করো আমার ভালো কিছু চাই না ভাবি আমার আবির স্যারকে লাগবে স্যার তোমার পরিচিত প্লিজ স্যারকে তুমি বোঝাও আমরা বাসায় গিয়ে কথা বলবো বাইরে দাঁড়িয়ে কথা বলে আমি পছন্দ করি না চৈতালি আর তানহা দুজন হাঁটতে শুরু করলো দুজনের মাঝে পিনপিনে নীরবতা কাজ করছে কেউ কোনো কথা বলছে না একজনের মন খারাপ আরেকজনের মনে ভয় তানহা হঠাৎ করে পেছনে তাকালো আবির তাদের দিকে এগিয়ে আসছে তানা আবিরকে দেখে চৈতালির হাত শক্ত করে ধরে জোরে হাঁটা শুরু করলো দুজন মিলে কত প্ল্যান করে আসছিল আজকে অনেক ঘুরবে হাঁটবে সাজার জিনিস কিনবে কিন্তু আবির নামক ব্যক্তিরই সব কিছু নিমিশেই সব আশা মাটি করে দিল কিছু দূর যেতেই তান্হা ইফাতকে দেখতে পেলো ইফাতের সাথে একটা ছেলে আছে দোকানে কী যেন দেখিয়ে দিচ্ছে ইফাদ এখনও তানহাদের দেখে নেই তানহার ভয়ে গলা শুকিয়ে আসছে চৈতালি তুমি জানো আমাকে কে মেরেছিল কে আমাকে সংসার ছেড়ে চলে আসার কথা বলছিল কে ভাবি আমি তোমাকে বলবো আমার একটা শর্ত আছে আমার কথা শোনার পরে একদম উত্তেজিত হবে না আবির ভাই যদি পেছন থেকে ডাকে মনের ভুলেও পেছনে তাকাবে না তানহার কথা শুনে চৈতালি পেছনে তাকালো আবিরকে দেখে মুখে হাসি রেখা ফুটে উঠলো আমি তোমাকে পেছনে ঘুরতে নিষেধ করছি চৈতালি কিন্তু কেন তাকাবো না ভাবি স্যার কিছু বলবে আসছে হয়তো তুমি শুনবে না কে আমাকে মেরেছিল কিন্তু ভাবি স্যার তোমার স্যারই আমাকে ভরা রাস্তার মধ্যে মেরেছিল তোমার স্যারই আমাকে বলেছিল আমি যেন তোমার ভাইয়াকে ডিভোর্স দিয়ে তার কাছে চলে যাই তানহার কথা শুনে চৈতালি দাঁড়িয়ে পড়লো অদ্ভুতভাবে বুকের মাঝখানে চিন ব্যথা অনুভব করলো চৈতালি চোখে পানি এসে ছলছল করে উঠল খারাপ মনটা নিমিশে আরও খারাপ হয়ে গেল কি বলছো ভাবি এসব তার মানে স্যারের মনে রানি তুমি রাস্তার বিপরীত পাশে তাকাও চৈতালি দেখতে পাচ্ছ তোমার ভাইয়াকে আবির ভাইয়ের জন্য আমাদের মধ্যে এখনও মনোমালিন্য চলছে তুমি কি চাও তোমার ভাইয়ের আর আমার সম্পর্কটা আরও খারাপ হয়ে যাক চৈতালি দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো সে চায় না তাহলে আমার হাত ধরে হাঁটা শুরু করো তোমার ভাইয়াকে অতিক্রম করে আমরা একটা গাড়ি ডেকে নিব আবির এক প্রকার দৌড়ে চৈতালি আর তানার পথ আটকে দাঁড়ালো তানা এই চুরিটা তোর আমার রুমে পড়েছিল তানহা বিরক্ত মাখা মুখ নিয়ে বলল না এটা আমার চুরি না চৈতালি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে ছেলে মানুষের সাথে তোদের এত কিসের কথারে বলল ইফাত পেছনে ইফাতকে দেখে তানহার আত্মা বেরিয়ে আসার উপক্রম হয়ে গেছে থর করে পুরো শরীর কাঁপতে শুরু করলো তাহা এতটা ভয় পাচ্ছে কেন সে জানে না কিন্তু এই মানুষটাকে তানহা খুব বেশি ভয় পায় ভাইয়া এটা আবির স্যার আমাদের কলেজের শিক্ষক একটু দরকারি কথা বলছিলাম উনি তোর কলেজের শিক্ষক ভালো কথা কলেজের মধ্যে কথা বলবি রাস্তা এইভাবে স্যারের সাথে দাঁড়িয়ে কথা বলতে হবে কেন আরে ইফাত ভাই রাগ করছো কেন তোমার বইয়ের চুরি আমার রুমে পড়ে গিয়েছিল চুরিটাই দিতে এসেছি তানহার বুকের ভেতর ধক করে উঠল। ইফাত একবারও তানহার দিকে তাকালো না তানহার অস্থিরতা বেড়েই চলেছে ইফাত আবিরকে আলো চোখে একবার দেখে নিল চৈতালি তোদের কাছে টাকা নেই হেঁটে যাচ্ছিস কেন আসলে ভাইয়া আমি আর ভাবি ঠিক করেছিলাম আজকে একটু ঘুরব হাঁটবো ইফাত রক্ত চক্ষু নিয়ে চৈতালির দিকে তাকালো চৈতালি ভয়ে মাথা নিচু করে ফেলল আবির ইফাদের হাতে চুরিটা দিয়ে চলে গেল ইফাত চৈতালিকে আলাদাভাবে ডেকে নিয়ে দূরে সরে গেল তানহা অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে ইফাত কেন তার সাথে কথা বলছে না আবার রাগ করলো ইফাত ভাবতেই বকচিরে কান্না আসছে তানহার একটু পরে চৈতালি আসলো চৈতালির চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট কাপা কাপা গলায় বলল ভাইয়া তোমাকে চলে যেতে বলেছে আমি তোমাকে গাড়িতে তুলে দিচ্ছি গাড়িওয়ালা তোমাকে বাসার সামনে নামিয়ে দিবে এই নাও টাকা ভাইয়া দিয়েছে তুমি যাবে না চৈতালি ভাইয়া তানবির ভাইয়ের সাথে কাজে আসছে ভাইয়ের সাথে যেতে বলেছে আমাকে আমাকে চলে যেতে বলছে কেন আমিও থাকবো তোমাদের সাথে কিন্তু ভাইয়া তোমাকে চলে যেতে বলেছে তুমি কথা বাড়িও না ভাবি বাসায় চলে যাও চৈতালি একটা গাড়ি দাঁড়া করালো বাসার ঠিকানা দিয়ে সুন্দরভাবে তানহাকে নামিয়ে দিতে বললো তানহা একবার ইফাদের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসল তানহা চলে যেতেই চৈতালি দৌড়ে ভাইয়ের কাছে চলে গেল ভাইয়া ভাবি চলে গিয়েছি তুই এখন আমার সাথে চল তোর খবর আছে আমি যা বলবো তা না শুনলে কঠিন শাস্তি পাবি তুই চৈতালি মাথা নিচু করে ফেললো ইফাদ হারছে ইফাদের পেছনে পেছনে চৈতালি হারছে ভেতরে ভয় কাজ করছে একদিকে তানহার চিন্তা আরেকদিকে তার ভাইয়ের চিন্তা নিজেকে পাগল মনে হচ্ছে চৈতালির তানহা বাসে এসে চুপচাপ হয়ে বসে আছে অশান্ত মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না তানহা ইফাত চাইলেই পারত তানার মনটাকে শান্ত রাখতে কিন্তু ইফাত তান্নার সাথে কথাই বলল না আচ্ছা ইফাত কি আমাকে বাসা থেকে বের করে দিবে ওনাকে না দেখিয়ে আমি কিভাবে থাকবো সব বাজে চিন্তা এসে তানার মনে হানা দিয়েছে তানার কাছে কোনো জাদু থাকলে নিমিশেই সব দুশ্চিন্তা দূর করে দিত অপেক্ষার প্রহরগুলো এতটা দীর্ঘ হয় সহজে কাটতেই চায় না চাতক পাখির মতো ইফাদার আর চৈতালির জন্য অপেক্ষা করছে তানহা কিন্তু তাদের আশার নামে কোনো খোঁজ নেই সারাদিন পেরিয়ে বিকাল গড়িয়ে আসছে ফুটপাতে রাস্তা ধরে হাঁটছে ইফাত আর চৈতালি চৈতালির মুখ বাংলার পাঁচের মতো হয়ে আছে রাগী দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকাছে বারবার ইফাদের মুখে গাম্ভীর্য ভাব বিদ্যমান দুজন বাসার কাছে চলে এসেছে চৈতালি রেগে বলল ভাইয়ার বাচ্চা তুমি এতটা খারাপ আগে জানলে চৈতালির কথা শুনে ইফাত পেছনে ঘুরে দেখতে লাগলো চারিদিকে ঘুরে চৈতালি দেখে তাকালো এভাবে কি খুঁজছ আমার বাচ্চাকে এ তুই তো আমার বাচ্চাকে ডাক দিলি কোথায় আমার বাচ্চা এখন আমাকে আমার বাচ্চা দি তুই সেই খারাপ ভাইয়া আমি ভাবিকে সব বলে দিব ইফাত রাগে দৃষ্টিতে চৈতালি দিকে তাকালো চৈতালি দৌড়ে বাসার মধ্যে চলে গেল ইফাদও চৈতালির পেছনে গেল চৈতালি বাসায় এসে নিজের রুমে প্রবেশ করল তারপর নিজের রুমের দরজা বন্ধ করে দিল ইফাদ আসলে চৈতালিকে তাজাই খেয়ে ফেলবে তানহা দুপুরের নামাজ পড়ে ইফাদ আর চৈতালির জন্য অপেক্ষা করছিল কখন যে ঘুমিয়ে গিয়েছে সে নিজেও জানে না ইফাদ রুমে প্রবেশ করে কিছুক্ষণ ঘুমন্ত তানহার দিকে তাকিয়ে থাকলো একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। ইফাদ খেতে বসেছে রোকিয়া বেগম আর ইফাদের কথার আওয়াজে তানহার ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি করে উঠে বসল ঘুমের রেশ এখনও কাটে নেই ইফাদের গলার আওয়াজ শুনে বুকের ভিতরে ধুপোকানি আওয়াজ বাড়তে শুরু করেছে আবারও সে ভয় এসে মনে হানা দিয়েছে একটু শান্তিতে ঘুমিয়েছিল ইফাদের গলার আওয়াজ সব শান্তি নিমিশেই উধাও করে দিল তানহা উঠতে যাবে তখনই ইফাদ রুমে প্রবেশ করে অসহায় দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে ইফাদ ফোনটা নিয়ে বেরিয়ে গেল তানহা উঠে ইফাদের পিছু পিছু গেল তানহাকে নিজের পেছনে দেখে ভ্রু কুচকে গেল ইফাদের ইফাদ আবার নিজের রুমে আসলো তানহাও ইফাদের পেছনে আসলো তানহাকে উসখুস করতে দেখে ইফাদ বলল সমস্যা কি এভাবে পিছু পিছু ঘুরছ কেন বিশ্বাস করুন আমি জানতাম না আবির ভাই চৈতালির কলেজের শিক্ষক জানলে কখনোই যেতাম না আবির ভাই যে চুরিটা আপনাকে দিয়েছে সেটা আমার চুরি না তানহার কথা শুনে ইফাতের গাম্ভীর্য মুখটা আরও গম্ভীর হয়ে গেল ইফাত একদম স্তব্ধ হয়ে গেল ইফাদের নিরবতা তানহাকে বেশি কষ্ট দিচ্ছে মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে ইফাত কি তানহার মনের অবস্থা দেখতে পাচ্ছে না তাহলে কেন নীরব রয়েছে ইফাতের থেকে কোনো উত্তর না পেয়ে তানহার দু চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে দুজনেই সামনাসামনি দাঁড়িয়ে আছে দুজনেই নীরব তানহা মাথা নিচু করে আছে অনবর্ত চোখ দিয়ে পানি পড়ছে এক হাত দিয়ে চোখের পানি মুচ্ছে বারবার তানহার অবস্থা দেখে ইফাদ শব্দ করে হেসে ফেলল ইফাদের হাসি দেখে তানহা চোখ তুলি ইফাদের দিকে তাকালো কি সুন্দর সে হাসি ইফাদের ভুবন ভুলানো হাসি দেখে নিমিশে তানহার সব দুশ্চিন্তা দূর হয়ে গেল পল ইফাদের দিকে তাকিয়ে আছে হাসলে মানুষটাকে কত সুন্দর দেখায় তানহার মনে হচ্ছে সময়টা যদি থেমে যেত ইফাদের হাসি মুখটা দেখে হাজার বছর কাটিয়ে দিতে ইচ্ছে করছে তানহার ইফাত নিজের হাসি কিছুতেই থামাতে পারছে না ইফাদের হাসি দেখে তানাও হেসে ফেলল তানার হাসি দেখে ইফাত হাসি থামিয়ে ব্রু কুচকে তান্নার দিকে তাকালো তুমি হাসছো কেন আপনি হাসছেন তাই আমি তো একটা কারণে হাসছি তুমি কারণ ছাড়াই হাসছ আমার সামনে কেউ হাসলে আমার খালি হাসি পায় তুমি না কান্না করছিলে এখন হাসলে কেন নাও আবার কান্না শুরু করো তুমি আবার ছেলেদের সাথে কথা বলেছ এটা তোমার শাস্তি তানহা অসহায় দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো ইফাদের কথা শুনে তানহার মনটা আবার খারাপ হয়ে গেল তান্নাকে অবাক করে দিয়ে ইফাত তানহার দুই গাল স্পর্শ করে যত্ন সহকারে দু চোখের পানি মুছে দিল তুমি কান্না করছো কেন তুমি কি কোনো অন্যায় করেছো পাগলি আমি তোমাকে কিছু বলেছি তোমার দু চোখে কান্না মানায় না সব সময় হাসবে দেখো তো তোমাকে হাসলে কত সুন্দর দেখায় আপনি আমাকে আবার ভুল বুঝছেন তাই না আমি জানি তানহা তুমি একটা পবিত্র ফুল আমি এই পবিত্র ফুলটাকে কিভাবে ভুল বুঝবো বলো তো আমি জানি আমার বৌজান কেমন তুমি আমাকে এতটাই খারাপ মনে করো আমাকে এতটাই খারাপ তা না যে চোখের দেখা দেখে সত্যি মিথ্যা যাচাই না করে তোমাকে ভুল বুঝব তুমি আমার বাগানে ফোটা জানতো গোলাপ ফুল আমি এই ফুলটাকে কিভাবে কষ্ট দিতে পারি আমি তো তোমার সাথে এমনি এমন করছিলাম তুমি রাগ করেছিলে আমার সাথে কথা বলছিলে না আমার অনেক খারাপ লাগছিল আমি ইচ্ছে করে এমন করেছি এমন না করলে তুমি আমার সাথে কথা বলতে এমন করলাম দেখি তুমি আমার সাথে কথা বললে তাহা হতবম্ব হয়ে ইফাদের দিকে তাকালো আপনার মতো বাজে লোক দুটো দেখি নাই আমাকে বোকা বানানো আজকে রাতে আপনার ভাত বন্ধ লক্ষ্মী শোনা বউ আমার এমন করে না তোমার জন্য সারপ্রাইজ আছে আমার কোনো সারপ্রাইজ লাগবে না ভয়ে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়ে গিয়েছিল আর উনি মজা নিয়েছে আপনি একদম আমার সাথে কথা বলবেন না বের হন আমার রুম থেকে এতক্ষণ ভেজা বেড়ালের মতো হয়েছিলে সত্যি কথা বলে দিলাম এখন আমার রুম থেকে আমাকেই তাড়িয়ে দিছো এই জন্যই বলে সত্যি কথার ভাত নেই তানা ঝাড়ু হাতে নিল তেরে ইফাতের দিকে আসতে লাগলো ইফাত দৌড়ে বাইরে চলে গেল তানা রেগে দরজা লাগিয়ে দিল ইফাত জোরে জোরে শ্বাস নিচ্ছি কি মেয়ে রে বাবা নিমিষে রূপ বদলে ফেললো এই চৈতালি দরজা খোল আগে আমাকে দশ হাজার টাকা দিবে তারপরে তোমার জিনিস ফেরত পাবে তুই ছোট মানুষ এত টাকা দিয়ে কি করবি বোঝা আমাকে তুমি ভাই নিরামিষ মানুষ এসব জিনিসপত্র কিভাবে তোমার বউকে দিবে এসব বরং আমার কাছেই থাক আমি ব্যবহার করব। আমার কিন্তু খুব রাগ হচ্ছে চৈতালি সন্ধ্যা হয়ে আসছে আগে টাকা দিবে তোর এত সাহস তুই আমার মুখের উপরে কথা বলিস মার খেলে খাবো তবুও টাকা নেবো আমার কাছে এত টাকা নেই তুই পঞ্চাশ টাকা নেবোন আমার জিনিস আমাকে দিয়ে দে সারা দিন আমাকে খাটিয়েছ আমাকে মাত্র পঞ্চাশ টাকা দেবে তোমার জিনিস তোমাকে দিতে চেয়েছিলাম কিন্তু এখন দেব না লাগবে না তোর জিনিস আমি বাসার বাইরে চলে গেলাম ইফাত রেগে পাড়ার মোড়ে চলে গেল চৈতালি দরজা খুলে দেখলো ইফাত চলে গেছে হতাশ হয়ে আবার নিজের রুমে চলে গেল ঘড়ির কাটায় রাত নয়টা ছুঁইছি তানহা রান্নাঘরে তরকারি গরম করছি চৈতালি মেঝেতে পাটি বিছিয়ে খাবার প্লেটগুলো নিয়ে এসে বসলো রুকে বেগম নিজের ঘরে আছেন দরজায় কলিং বেল বেজে উঠল চৈতালি উঠে গিয়ে দরজা খুলে দিল তোর ভাবি কই রান্নাঘরে তরকারি গরম করছি ইফাত কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেল তুমি একা একা রান্না করছো আমি তোমাকে সাহায্য করি তানা রেগে ইফাতের শরীরে ঠান্ডা পানি ছুঁড়ে মারল আল্লাহ কসম তানা শীত লাগে না এভাবে কেউ ঠান্ডা পানি ছুঁড়ে মারে আমি আলকা দরদ দেখাতে আসতে বলছিলাম রেগে তরকারি নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ইফাত হতাশ হয়ে রুমে গিয়ে শার্ট চেঞ্জ করে আসলো সবাই খেয়ে রুমে চলে গিয়েছে ইফাত চৈতালি রুমে আসলো ভাইয়া তুমি সেই খারাপ আমি মনে করেছিলাম ভাবির জন্মদিনে কি উপহার দিব তুমি আমার থেকে সব কিছু জেনে নিজেই কিনে ফেললে টাকা আমার বউ আমার কিনেছি বেশ করেছি এই ধর তিন হাজার টাকা আমি দশ হাজার টাকা চেয়েছিলাম পারলে আমার কাছ থেকে চেয়ে নেই আমার কাছে আর টাকা নেই এখন আমার জিনিস আমাকে ফেরত দে এখন দিয়ে দিচ্ছি তুমি কিন্তু আম্মুকে বলে সাত হাজার টাকা নিয়ে দিবে আমার আংটিটা সত্যি খুব পছন্দ হয়েছে ভাইয়া আচ্ছা আমি আমুকে বলবো চৈতালি অনেকগুলো ব্যাগ এনে ইফাদের হাতে ধরিয়ে দিল ইফাদ সেগুলো নিয়ে নিজের রুমে আসলো তানা কাত হয়ে শুয়েছিল ইফাদ গিয়ে তানহার পাশে বসে ডাকলো। তাহা উঠো না আপনি সরে যান আমার সাথে কথা বলবেন না আচ্ছা বলবো না একবার উঠে বসো আমি আপনার কথা শুনতে বাধ্য নই ইফাত তার ঠান্ডা হাত তানহার গালে চেপে ধরলো তানহা তড়িঘড়ি করে ইফাদের দিকে তাকালো সমস্যা কি প্রতিশোধ নিচ্ছেন তুমি আগে উঠো তারপরে বলছি তানহা কোনো কথা বলছে না চুপ করে শুয়ে আছে ইফাত তানার হাত ধরে তুলে বসালো সবগুলো ব্যাগ হাতে দিয়ে বলল তোমার জন্য বৌজন তানা অবাক হয়ে ইফাতের দিকে তাকিয়ে আছে এত কিছু তার জন্য নিয়ে এসেছে ইফাদের মাথা কি খারাপ হয়ে গিয়েছে এভাবে তাকিয়ে দেখছো কি সব কিছু খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কি না না সব কিছু খুলে দেখতে লাগলো কালো রঙের একটা বোরকা কালো রঙের শাড়ি কালো রঙের চুরি কিন্তু চুরিগুলো কাচের না কালো রঙের থ্রি পিস কালো রঙের জুতা কালো রঙের একটা চাদর সাজার গহনা মোটামুটি সবগুলি প্রায় কালো একজোড়া নুপুরও আছে না অবাক দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে আবার অনেক খুশিও লাগছে তানহার ইফা তার জন্য এত কিছু নিয়ে এসেছে ভাবতে তানহার দুটো চিকচিক করে উঠল খুশি হয়ে বলল সব কিছু আমার না আমার আরও একটা বউ আছে তার জন্য আপনি কি করে জানলেন আমার কালো রঙ পছন্দ জামাই হই আমি তোমার আমি জানব না তাহলে কে জানবে শুনি আল্লাহ এগুলো সব আমার খুব খুশি লাগছে তাহা খুশি সব কিছু নেড়ে চেড়ে দেখছে তাহার হাসি মাখা মুখটা দেখে ইফাদের মনে প্রশান্তি বাতাস বয়ে গেল মুগ্ধ দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে তানহাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষটা তানহা দুইটা বছর তান্নহার কোনো খোঁজখবর রাখে না ইফাত অল্প কয়টা জিনিস পেয়ে মেয়েটা কতটা খুশি তানহা হাতে চুরিগুলো পড়তে পড়তে বলল আমার কিন্তু কাচের চুরি চাই আপনি আমাকে এক একমুঠো কাচের চুরি কিনে দিবেন কাচের চুরি পরা লাগবে না না আমি পরব জীবনে প্রথম কিছু চাইলাম কিনে দিবেন না না তোমাকে সোনার চুরি বানিয়ে দেব আমার আর কিছু লাগবে না আপনি পুরো দোকান আমার জন্য নিয়ে আসছেন মনে হচ্ছে এগুলো কিছু না তা না তুমি এখনও আমার থেকে অনেক কিছু পাবে ইনশাআল্লাহ আমি তোমার সব কিছু পূর্ণ করার চেষ্টা করব। আমার তো আপনাকে লাগবে আপনি আপনাকে দিয়ে দিন আমার আর কিছু লাগবে না এভাবে বলো না আমার সরম করে আমি এগুলো একটু পরে দেখি তোমার জিনিস তুমি পড়বে আমাকে বলার কি আছে আপনি একটু বাইরে যাবেন আমি থাকলে সমস্যা কোথায় এখন শরম করবে না রাগ দেখাচ্ছ কেন আমি বলেছি যাব না একটা কথা বলতেই পারি না সাপের মতো ফোঁস করে ওঠো বলতে বলতে এফা চলে গেল। তানা কালো রঙের শাড়িটা পরে নিল কালো রঙের শাড়িটা তানার ফর্সা শরীরে একটু বেশি চকচক করছে তানহার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে তানা ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়ে নিল সে তো আর বাইরে যাচ্ছে না তার স্বামীর জন্যই সাজছে তানহা দরজা খুলে দিয়ে ইফাতকে বলল আমাকে কেমন লাগছে সর্বনাশ করে ফেলছ ইফাদের এমন কথায় তানহা ভরকে গেল কি করেছি আমি বউ তুমি এভাবে বাইরে যাবে না আল্লাহ আমার বউ এত সুন্দর কাক যদি ছোটে করে নিয়ে চলে যায় তাহলে আমার কি হবে তোমাকে অনেক সুন্দর লাগছে তানহা সত্যি সুন্দর লাগছে হ্যাঁ সত্যিই অনেক সুন্দর লাগছে একদম পরীর মতো একটু বেশি বলে ফেলছেন আমার সাথে আসো ইফা তানহাকে বিছানায় বসিয়ে দিল তানহার পায়ে নুপুর পরিয়ে দিল মা অনেক সুন্দর লাগছে আমার বউ যানকে তানহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো তানহা তুমি অনুমতি দিলে আমরা কয়টা ছবি তুলতে পারি আপনি আমাকে ফেসবুক আইডি খুলে দিবেন তুমি ফেসবুকের কথা কিভাবে জানলে তোমার ফেসবুক ব্যবহার করা লাগবে না কেন আমি ফেসবুক খুললে আপনার সব কার্যক্রম ধরে ফেলব ভয় পাচ্ছেন তুমি আমার ফোন দিয়ে সব কিছু দেখতে পারো কিছু নেই আমার ফোনে আমি মেয়েদের সব সময় ঘৃণা করি আমাকেও ইফাত মাথা নিচু করে ফেলল আচ্ছা আমি তোমাকে আইডি খুলে দিচ্ছি তোমার ফোন নিয়ে এসো তানহা ফোন নিয়ে আসতে গেল ইফাত ফ্লোরে বসে পড়ল। নিজের বিছানা তৈরি করে ফেলল তানহা ফোন নিয়ে এসে ইফাতের পাশে বসলো ইফাত তানার হাত থেকে ফোন নিয়ে ফেসবুক আইডি খুলে দিল রিলেশনশিপের জায়গায় সিঙ্গেল দিবেন। ইফাদ ভ্রুকুচকে তানহার দিকে তাকালো তুমি সিঙ্গেল পিওর সিঙ্গেল আমাকে দেখে কি মনে হয় আপনার ইফাদ রাগি দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই খাটি সিঙ্গেল মেয়ে আমি এখন আমার ফোনটা আমার হাতে দেন মিথ্যা কথা বলতে মুখ কাঁপছে না আমি মিথ্যা কথা বললাম বুঝি তা আমি কি মিথ্যা কথা বলছি শুনি তুমি সিঙ্গেল কিভাবে হতে পারো জলজন্ত তোমার একটা জামাই আছে কে আমার জামাই আমি আপনি স্বীকার করলেন আপনি আমার স্বামী তাহলে সেদিন ফোন চেয়েছিলাম আমাকে কেন আপনার ফোনটা দিলেন না ইফা তানহার প্রশ্নের উত্তর দিল না ফেসবুক আইডির সব কিছু ঠিক করতে লাগলো সুন্দর একটা বোরকা পড়া মেয়ের ছবি প্রোফাইলে দিয়ে দিল এই প্রথম তানহার নিজের ফোন হয়েছে আবির হাসনা বেগমকে বলেছিল তানহাকে একটা ফোন কিনে দিতে কিন্তু হাসনা বেগম কিনে দেয়নি আবিরকে বুঝিয়েছে ফোন পেলে তানা খারাপ হয়ে যাবে মায়ের কথা যুক্তি আছে। ভেবে আবির আর কিছু বলেনি ইফাত ফোনের দিকে হয়ে আছে নতুন ফোন তানার আগ্রহ একটু বেশি তানা ফোন দেখার জন্য ইফাদের গা ঘেসে বসেছে ইফাত বিরক্ত হয়ে বলল একটা কাজ করো আমার কোলের মধ্যে এসে বস তানা কোনো কথা না বলে কম্বলের মধ্যে পা দুটো ঢুকিয়ে দিয়ে ইফাদের কোলের মধ্যে বসে পড়ল ইফাত চোখ গোল গোল করে তান্নার দিকে তাকালো দেখুন ঠান্ডার মধ্যে নাকামি করার ধৈর্য আমার নেই এমনিতেই অনেকক্ষণ ধরে ঠান্ডার মধ্যে মেজিতে বসিয়ে রেখেছেন আমার ফোনটাও হাতে দিচ্ছেন না বসতে বলেছেন বসেছি এভাবে উথবুকের মতো তাকিয়ে থাকার কিছু নেই তুমি আমাকে উসবুক বললে তোমার ফেসবুক অ্যাকাউন্ট এখনই ডিলিট করে দিব ফোন এখনও হাতেই পরে নেই এখনই এমন পাগলামি করছো নিজের হাতে ফোন পেলে আমাকে চিনবেই না দুইটা বছর ছিলেন না আমার ফোন ছিল না আমি একা থাকি নেই আমি কি আপনাকে ভুলে গিয়েছি লাগবে না আপনার ফোন আমি চলে যাচ্ছি তানহা উঠে যেতে লাগলে ইফা দু দুহাতে আবদ্ধ করে ফেললো এত রাগ করো কেন আমি তো তোমার সাথে মজা করছি এই নাও তোমার ফোন লাগবে না এতক্ষণ ফোন ফোন করে জীবন শেষ করে দিচ্ছিলে এখন নিবে না কেন আপনি কার নামে সিম তুলেছেন কেন আমার নামে আমি এই সিম দিয়ে অপরাধমূলক কাজ করব। আর পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে আমারই ভালো কোনো কাজ করতে হবে না আমি জেলে বসে বসে খাব পুলিশের মার তো খান নেই একদিন খেলে দ্বিতীয় দিন বলবেন না দেখি আপনার ফোন দিন দিতে পারি আমার একটা শর্ত আছে কি শর্ত আমার সাথে কয়টা ছবি তুলতে হবে আচ্ছা তুলব এখন আপনার ফোন দেন ইফাত নিজের ফোনটা তান্নার দিকে এগিয়ে দিল তান্না ফোন হাতে নিয়ে বলল পাসওয়ার্ড বলুন আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি আমাকে বললে আপনার সব টাকা পয়সা লুটে নিব না কি আমার বউ আপনার মতলব কী বলেন তো আমার কোনো মতলব নেই তাহলে পাসওয়ার্ড বলতে বললাম আপনি আমার বউ বললেন কেন আরে বোকা আমার পাসওয়ার্ডই আমার বউ তানহা হতবম্ব হয়ে ইফাদের দিকে তাকালো মানুষের পাসওয়ার্ড আবার এমন হয় নাকি তানহা ফোনের দিকে মনোযোগ দিল প্রথমে ইফাদের গ্যালারিতে গেল তানহা সেখানে ইফাদের অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পেলো চৈতালির ইফাদের বড়ো ভাইয়ের ইফাদের বাবার পারিবারিক ছবিও দেখতে পেলো তানা সব কিছু মনোযোগ সহকারে দেখছিল তানা ইফাত তানার ফোন নিয়ে নিজের আইডি সার্চ করলো তারপর তানার আইডি থেকে নিজের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো ইফাত খপ করে তানার হাত থেকে নিজের ফোন নিয়ে নিল ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আবার দিয়ে দিল তানহা এতে বেশ বিরক্ত হলো দুজনেই ফোনের মধ্যে মনোযোগী হয়ে আছে বেশ তানহা ইফাদের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখছিল তখনই শ্রুতি ইসলাম আইডি থেকে মেসেজ আসলো তানহা দ্রুত মেসেজ সিন করে ফেললো ইফাত কেমন আছো তুমি আমার নাম্বার ব্লক করে রাখছো নাকি তুমি নাকি বাংলাদেশে আমাকে বলো কেন তুমি আমাকে তোমার বাসার ঠিকানা দাও আমি তোমার সাথে দেখা করতে চাই তোমার সাথে কথা না বলতে পারলে আমার ভালো লাগে না তুমি কি আমার অনুভূতি বোঝো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি ইফাত মেসেজটা পড়ে তানার মুখের আধার ঘনিয়ে এলো তার মানে ইফাদ অন্য কাউকে ভালোবাসে আমার জন্য শুধু নিজের দায়িত্ব পালন করছে ফুরফুরে মনটা নিমিশি খারাপ হয়ে গেল আরও চোখে ইফাতের দিকে তাকালো ইফাদের দৃষ্টি ফোনের দিকে বিদ্যমান শ্রুতিকে তানহার কথা শুনে ইফাত চমকে উঠলো মনে মনে যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। শ্রুতি মেয়েটা ইফাদের কাছে বিরক্তিকর একটা মেয়ে কাজের জন্য সৌদি আরবে সহ্য করেছে বাংলাদেশে এসেই শ্রুতির নাম্বার ব্লক করে দিয়েছিল আজকে আসার সময় ইফা শ্রুতির রিকোয়েস্ট ডিলিট করে দেওয়ার বদলে অ্যাকসেপ্ট করে ফেলছিল ভেবেছিল বাসে এসে আনফ্রেন্ড করে দিবে। তার আগেই তানহা দেখে ফেলল কি সর্বনাশ আমার সংসার শুরু হবার আগে সবাই যুক্তি পরামর্শ করে ভেঙে দেওয়ার প্রচেষ্টায় নেমেছে ইফাদের থেকে উত্তর না পেয়ে তানহা বললো এই জন্য আপনি আমাকে ফোন দিতে চান না শ্রুতি মেয়ের সাথে আপনি রিলেশনে আছেন নেন কথা বলুন আপনার ভালোবাসার মানুষের ভালো লাগছে না আপনাকে ছাড়া আপনাকে অনেক ভালোবাসে আপনার গার্লফ্রেন্ড তুমি আমাকে ভুল বুঝছো তা না আমি তোমাকে শপটা খুলে বলছি আমি ছেলেদের সাথে কথা বলে আপনার মুখের দিকে তাকানো যায় না আর একটা মেয়ে আপনাকে ভালোবাসি বলেছে তবু আমি ধৈর্য ধরে আপনার সাথে কথা বলবো আপনি না বললেন মেয়েদের আপনি ঘৃণা করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে মেয়ে আসলো কোথায় থেকে আমি ভুল করে নিয়ে ফেলেছি তুমি আর্নফ্রেন্ড করে দাও হ্যাঁ আমি আর্নফ্রেন্ড করে দেবো আপনি পরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আপনার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে নেবেন তাহলে ব্লক করে দাও একটা আইডি ব্লক করে দিব। অন্য আইডি দিয়ে কথা বলবেন তাই না শ্রুতি মেয়েটা সৌদি আরবে থাকতে আমাকে বিরক্ত করত সেখানে আমি কাজ করতাম দেখে ওকে সহ্য করেছি বাংলাদেশে আসার পরে ওর নাম্বার ব্লক করে দিয়েছি আল্লাহর কসম ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই বাংলাদেশে আসার পরে মনের ভুলেও যোগাযোগ রাখি নেই আচ্ছা বিশ্বাস করলাম আপনার কথা একটা কথা কি জানো তানহা বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়াও সম্পর্ক মূল্যহীন তানহা এক হাতে ইফাদের দু গাল চেপে ধরে বলল বিশ্বাস আছে দেখে আপনার কথাগুলো শুনলাম আর বিশ্বাস করলাম অধিকার আছে দেখে কৈফিয়ত চাইলাম আপনি শুধু আমার মনে থাকে যেন মনের ভুলেও যদি আপনার দু চোখ অন্যদিকে যায় আপনার দু চোখ আমি উপরে ফেলে দিব আমাকে দেখে যতটা ভালো মেয়ে মনে হয় আমি কিন্তু এতটা ভালো মেয়ে নেই আমি নিজের ভালোবাসার মানুষের ক্ষেত্রে খুব স্বার্থপর যেটা আমার সেটা শুধুই আমার এক বিন্দু যদি অন্য কারো হয় তাহলে তাকে আমার লাগবে না গাল ছাড়ো ব্যথা পাচ্ছি কি সাংঘাতিক বউ আমার ঘরে সুন্দরী বউ রেখে কেউ অন্য মেয়েদের দিকে তাকায় আমি ভাই কালো মানুষ তোমার মতো সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করেছি এটাই আমার কাছে অনেক এখন তুমি কিভাবে ভালো থাকবে তোমাকে কিভাবে ভালো রাখা যায় এসব ভাবতে হবে বাইরের কাউকে নিয়ে ভাবার সময় নেই তুমি কথা দিয়েছিলে ছবি তুলবে দুজন মিলে অনেকগুলো ছবি তুললো তানা মুখ ধুয়ে এসে শুয়ে পড়ল ইফাত ফ্লোরে শুয়ে পড়ল তানা মনোযোগ সহকারে ফোন দেখছে তানার ফ্রেন্ড লিস্টে ইফাত ছাড়া কেউ নেই ইফাত নিজের আইডির সাথে তানহার আইডি ট্যাগ করে ম্যারিড স্ট্যাটাস দিয়েছে টানহার আইডিতে কোনো লাইক কমেন্ট না পড়লেও ইফাদের আইডিতে পড়তে শুরু করেছে সবাই ইফাত আর তানহাকে শুভকামনা জানালো তানহা বলেন আজকে তুমি নিচে ঘুমাবে দিন দিন শীত প্রচুর বাড়ছে ফ্লোরে ঘুমানো কষ্টকর হয়ে গিয়েছে আমি কেন নিচে ঘুমাতে যাব আমার এত কিসের দুঃখ জেগেছে মনে একদিন তুমি ফ্লোরে ঘুমাবে একদিন আমি ঘুমাবো আমি এত মহান নই পারবো না ফ্লোরে ঘুমোতে আপনি আপনার ঘর বাড়ি ভেঙে বিছানায় চলে আসুন না কেন আমার গায়ে কি চুলকানি আছে আমার সাথে ঘুমালে তা আপনার শরীরে প্রবেশ করবে আমার মেয়ে মানুষের সাথে ঘুমোতে সরম করে প্রথম দিন এসে ঘুমিয়েছিলেন তখন সরম করছিল না অন্ধকারের মধ্যে টেনে ধরেছিলেন তখন সরম করছিল না এভাবে বলছো কেন একটাবার ভেবে দেখো আমি কত দূর জার্নি করে আসছিলাম আমার একটু ঘুমির দরকার ছিল আমার চারিদিকে কোনো খেয়াল ছিল না সাত পাঁচ না ভেবে ঘুমিয়ে পড়েছি এখনও সাত পাঁচ না ভেবে উঠে এসে বিছানায় ঘুমান আমার কিন্তু ঘুমের মধ্যে জড়িয়ে ধরার অভ্যাস আছে কেউ যদি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে আমি কিছু মনে করব না কিন্তু আমার সরম করে আল্লাহ তুমি আমাকে কার পাল্লায় ফেলে দিলে এ ছেলের কথায় কথায় সরম করে এত যখন স্রম করে নিচেই ঘুমিয়ে পড়ুন আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই তানা অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল ইফাত গভীরভাবে চিন্তায় মগ্ন হলো এভাবে ত্রিশ মিনিট অতিবাহিত হয়ে গেল ইফাত আবার বলে উঠল। এই না বিছানায় আসি না কেন আসতে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আপনি নামাজ পড়েন না বিষয়টা আমার একদম ভালো লাগে না আমাকে অনেক কষ্ট দেয় আপনি আমাকে কথা দিন ভোর থেকে আমার সাথে নামাজ পড়বেন আচ্ছা এই ব্যাপার বউ তুমি আমাকে আদর করে ডেকে দিবে আমি উঠে নামাজ পড়তে যাব। বউ হয়েছ এতটুকু জানো না সকালে স্বামীকে ভালোবেসে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে ঘুম থেকে তুলতে হয় অবশ্যই তা আবার বলতে হবে জামাই আপনার জন্য সকালে ঠান্ডা পানি আমি রেডি করে রাখব ইফাত মুখটা বাংলা পাঁচের মতো করে ফেললো এই তোমার ভালোবাসা আপনি নামাজ পড়বেন না আর আমি আপনাকে ভালোবাসবো কখনোই না যদি নামাজ পড়েন তাহলে ভালোবাসব এর আগে না বললাম তো নামাজ পড়বো আমি এখন উপরে আসতে পারবো আসুন ইফাত নিজের ফ্লোরের সংসার ভেঙে সব কিছু নিয়ে তানহার সংসারের দিকে এগোতে লাগলো বিছানায় শুয়ে কম্বলের মধ্যে ঢুকে গেল এত কিনারে শুয়েছেন কেন পড়ে যাবেন একটু এগিয়ে আসুন তানহার কথা ইফাদ একটু সাহস পেল একটু এগিয়ে গেল তানহা নিজের ফোনে ব্যস্ত ফোন ব্যবহার করা একটু বেশি হয়ে যাচ্ছে ইফাদ রেগে বলল তানহা তোমার ফোন ব্যবহার করা একটু বেশি হয়ে যাচ্ছে ফোন রেখে চুপচাপ ঘুমাও ঘড়িতে দেখেছ কয়টা বাজে একটা বাজতে যাচ্ছে আর একটু দেখেই ঘুমিয়ে যাবো অন্যদিন এগারোটার সময় ঘুমিয়ে যাও একটা বাঁচতে যাচ্ছে এখনও তাকে আছো ফোন কিন্তু ভেঙে ফেলবো তান্না মন খারাপ করে ফোন রেখে দিল ফোন বালিশের নিচে রেখে চোখ বন্ধ করে ফেলল মনটা ফোন ফোন করছে তানহার। ইফাদের ভয় নিতেও পারছে না কিছু সময় অতিবাহিত হবার পরে দুজনেই ঘুমিয়ে গেল চারদিকে ভোরের আজারের মধুর সুর কানে আসতেই আরমোড়া ভেঙে জেগে উঠল তান্না ইফাত বেঘরে ঘুমোচ্ছি তানহা দু চোখ ডলতে ডুলতে নিচে নামল অজু করে এসে ইফাতকে ডাকতে শুরু করলো এই শুনছেন আপনি বলেছিলেন আজকে ভোর থেকে আপনি আমার সাথে নামাজ পড়বেন উঠেন মসজিদে যান ইফাদের কোনো হেলদোল নেই আপন মনে ঘুমিয়ে যাচ্ছে তা না তার ঠান্ডা হাত ইফাদের গালে চেপে ধরল ইফাদ একটু নড়ে চড়ে উঠলো আপনি কিন্তু বলেছিলেন আজ থেকে আমার সাথে নামাজ পড়বেন হুম কাল থেকে পড়ব আজকাল বলে কোনো কথা নেই এখন এই মুহূর্তে পড়তে হবে উঠুন বলছি না হলে ঠান্ডা পানি গায়ে ঢেলে দিব ইফাত আবার ঘুমিয়ে গেছে তানহা ইফাদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে কথা দিয়ে কথা রাখি না আমি তাকে একদম পছন্দ করি না আমি কিন্তু আপনার সাথে আর কথা বলবো না এখন আপনি ঠিক করেন আপনি কি করবেন ইফাদ আলসে ভঙ্গিতে উঠে বসলো অসহায় দৃষ্টিতে তান্হা দিকে তাকালো কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল উঠে অজু করে টুপি হাতে নিয়ে মসজিদের দিকে রওনা হলো তানহা নামাজে দাঁড়িয়ে গিয়েছে ইফাদের যাওয়া দেখে বেশ খুশি হয়েছে নামাজ শেষ করে কোরআন শরীফ নিয়ে বসলো তানহা ভোরে নামাজ শেষ করে প্রতিদিন এক ঘন্টা করে কোরআনতলাত করে তানহা বেশ কিছুক্ষণ পরে ইফাদ নামাজ পড়ে বাসায় চলে আসলো নিজের রুমে আসতে তাহার মুখে মধুর কোরআন কোরআনতলওয়া শুনতে পেলো ইফাদের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল মেয়েটা কি সুন্দর কোরআন পড়তে পারে সৌদি আরবে থাকতে ইফাদ নিয়মিত নামাজ পড়ত বাংলাদেশে এসে আর পড়ে না বিছানায় শুয়ে শুয়ে তানহার কোরআন লজ শুনছিল শুনতে শুনতে ঘুমিয়ে গেল ইফাত তানহার কোরআন পড়া শেষ হলে তার যত্ন সহকারে তুলে রাখলো নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল সব কিছু জোগাড় করতে শুরু করলো রান্না করে সবাইকে ডাক দিল চৈতালি আর রোকে বেগম চলে এসেছে ইফাদের আসার নামে খোঁজ নেই তানহা বিরক্ত হয়ে রুমে আসলো এই যে আপনার সমস্যা কী অন্যদিন আগে ভাগে উঠে পড়েন আজকে পরে পরে ঘুমাচ্ছেন কেন কি হয়েছে আপনার বউ থাকতে আমি একা কষ্ট করে উঠতে যাব কেন বউ এসে আদর করে ভালোবেসে তুলে দেবে তার মানে আপনি ইচ্ছে করে শুয়েছিলেন এই ছোট বিষয়টা তোমার এত বড় মাথা বসতে এত দেরি করলো তান্না রেগে রুম থেকে বেরিয়ে গেল ইফাত হালকা হাসলো। উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে খেতে বসলো চৈতালি একা একা হেঁটে যাচ্ছে আজকে দেরি হয়ে গিয়েছে সেজন্য জন্য সবাই চৈতালিকে রেখেই চলে গিয়েছে চৈতালির কলেজের কাছে একা নিয়ে যেতে চায় না গাড়িওয়ালারা চৈতালি হাঁটতে শুরু করেছে একটা গাড়ি পেলেই উঠে পড়বে চৈতালি হেঁটে যাচ্ছিল তখনই কেউ পেছন থেকে বলে উঠল। চাইলে আমার বাইকে আসতে পারো চৈতালির পেছনে তাকিয়ে আবিরকে দেখে অবাক হয়ে গেল ভদ্রতা বজায় রেখে বললো ধন্যবাদ স্যার লাগবে না আমি চলে যেতে পারবো আমি একটা গাড়ি রেখে দিব আমি খুঁজে নেব কি ব্যাপার আপনি নিজে থেকে আমার সাথে কথা বলছেন তুমি আমাদের কলেজের স্টুডেন্ট তোমার ক্লাসের দেরি হয়ে যাবে তোমার ভালো জন্যই বলছি আপনি প্লিজ চলে যান এভাবে রাস্তার মধ্যে কথা বললে লোকে কি বলবে সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে ভাইয়ার কাছে বিচার দিলে আমি শেষ আবির কোনো কথা না বলে চলে গেল। আবির চলে যেতে চৈতালি স্বস্তি নিঃশ্বাস ছাড়লো টানা রমি বসে ভাবছে চৈতালির সাথে কথা বলতে হবে চৈতালির জীবন কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না আবির চৈতালিকে প্রয়োজনে ব্যবহার করবে তানাহা হারে হারে টের পাচ্ছে চৈতালি আবিরের মোহে ডুবে আবিরের জালে পানা দিয়ে ফেলে আবার তানার ভাবনার মাঝে ইফাত বলল শোনো আমি কাজে যাচ্ছি আমার আসতে অনেক দেরি হবে বিকেল পাঁচটায় আমার কাজে ছুটি হবে আপনার কাজ হয়েছে কই আমাদের তো বলেন নেই চৈতালি বলল না তানবীর ভাই একটা এনজিও খুলেছে সেখানেই কাজ নিয়েছি কালকে কিসের জন্য ওইদিকে গিয়েছিলাম বলো তানভীর ভাই আমাকে আমার এরিয়া দেখিয়ে দিচ্ছিল মানে মানে বোঝানোর সময় নেই বাসে এসে বুঝিয়ে বলবো আচ্ছা দেখে শুনে সাবধানে যাবেন আর হ্যাঁ মনের ভুলেও কোনো মেয়ের দিকে তাকাবেন না সাবধানে থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন যথা আজ্ঞা মহারানী বলে মিষ্টি হেসে চলে গেল ইফাত তানহা নিজের কাজে মনোযোগ দিল কলেজ ছুটি হয়ে গিয়েছে আজকে চৈতালির ভালো লাগছে না আজকে প্রাইভেট পড়তে যাবে না উত্তপ্ত রোদ্রময় দুপুরে হেঁটে যাচ্ছিল চৈতালি আবে রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল চৈতালিকে দেখে বললো এই রোদের মধ্যে হেঁটে যাচ্ছ কেন আমরা মধ্যবিত্ত স্যার আমাদের সব কিছুর অভ্যাস আছে এই সামান্য রোদ আমার কোনো ক্ষতি করতে পারবে না বেশ কথা বলতে জানো ফুচকা খাবে তোমরা মেয়েরা তো ফুচকা খেতে অনেক পছন্দ করো না স্যার খাবো না বাসা যাব আজকে ভালো লাগছে না আমাকে এড়িয়ে চলছ ভাবি আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলতে বলেছি আমি আপনাকে ভালোবাসি ঠিকই কিন্তু তারা আমার গুরুজন আমি তাদের কথা অমান্য করতে পারি না আমি যদি তোমাকে বিয়ে করতে চাই আবিরের কথা শুনে চৈতালির চোখ তুলে তাকালো আবিরের দৃষ্টি চৈতালির দিকে বিদ্যমান আপনি আমার পরিবারকে জানান ওরা যা বলবে তাই হবে আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই তাহলে তুমি আমার সাথে যাবে না চৈতালি আবিরকে ভালোবাসি আবিরের এমন কথায় চৈতালির ভালো লাগার কথা কিন্তু রাগ হচ্ছে কেন আবিরের জন্য মনের কোণে পাহাড় সমান অভিমান জমা হয়েছে এতদিন কখনো আগে নিজ থেকে যে আবির কথা বলে নেই তাহাকে দেখার পর থেকে নিজে যে চেয়ে কথা বলছি। বিষয়টা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে চৈতালির তাহার ওপরেও বেশ রাগ হচ্ছে এসব ভেবে নিজেই নিজেকে ধিক্কার জানালো চৈতালি স্যার আজকে আসি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না মনিকে এখনও ভালোবাসেন আবিরের দৃষ্টি নত হয়ে গেল হাসি মাখা মুখটা কালো হয়ে গেল ধীর কণ্ঠে বলে উঠল তুমি নাকি বাসায় যাবে যেতে পারো চৈতালি এক মুহূর্ত দাঁড়ালো না হারতে শুরু করলো দু চোখ বেয়ে অনবর্ত অস্ত্রু গড়িয়ে পড়ছে আর একটু আবিরের সামনে থাকলে কান্না করে দিত দ্রুত গতিতে হারছে বাসায় এসে গোসল করে শুয়ে পড়লো চৈতালি আবিরের কথা ভাবতে ভাবতে না খেয়েই ঘুমিয়ে গেল সন্ধ্যার দিকে ইফাত বাসায় আসলো চৈতালি নিজের রুম থেকে বের হয়ে আসলো তানা চৈতালিকে দেখে বললো তুমি কখন বাসায় আসলে আমি দুপুর এসেছি ভাবি খুব খারাপ লাগছিল তাই গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো আমি তোমাদের খেতে দিচ্ছি দুই ভাই বোন একসাথে খেতে বসলো ভাবি আমার রুমে তোমার চারটা সালোয়ার কামিজ আছে রাতে নিয়ে যেও আমি তো সালোয়ার কামিজ পরি না আরে ভাইয়া কিনেছে তোমার পছন্দের রঙ কালো তোমার অনেক ইচ্ছে ছিল তুমি কি কি কিনবা আমাকে একদিন সব বলেছিলে তোমার মনে আছে ভাবি কালকে ভাই আমার থেকে সব কিছু জেনে তোমার জন্য কিনে নিয়ে আসছে আমি কত আশা করেছিলাম তোমার জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দেব ভাই আমার সব আশা মাটি করে দিয়েছে আপনার মনে হয় না আপনি একটু বেশি করেছেন টাকা আছে দেখে সব খরচ করতে হবে এর কোনো মানে আছে এই পৃথিবীতে যা টাকা আছে তার মূল্য সবার কাছে আছে আর যা টাকা নেই তার মূল্যও কারো কাছে নেই টাকার কাছে সবার মুখ কালো আর কখনো এমন করবেন না আমি কি সব সবসময় দেব নাকি দুইটা বছর তোমার কোনো দায়িত্ব নেই নেই আমাকে নিয়ে তোমার অনেক আশা থাকতে পারে একবারে অনেকগুলো কিনে দিলাম সারা বছর ব্যবহার করবে আমি কি প্রতিদিন তোমার জন্য কাপড় কিনতে যাব কয়টা ব্যবহার করবে কয়টা তুলে রাখবে এই ছোট বিষয়টাকে তোমরা এত বড় করছে কেন আমি বুঝতে পারছি না তোরা ছেলে মানুষ বুঝবি না তোরা টাকা উড়াইতে পারলে বাঁচিস তুই কতটা কষ্ট করে টাকা রোজগার করিস তোর বউ তোর কষ্টের মূল্য বুঝি এজন্য তোকে অপচয় করতে নিষেধ করেছে আজ তোর কাছে টাকা আছে কাল তোর কাছে টাকা নাও থাকতে পারে বসে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায় আমি কি বসে বসে খাব নাকি আমার চাকরি হয়েছে বেশ মাসে মাসে দশ হাজার টাকা তুলতে পারবো এটাই আমার কাছে অনেক আম জানো আমার এখানে কাজ করতে ইচ্ছে করছে না কষ্ট বেশি ফল কম কিন্তু বাইরের দেশে কষ্ট যেমন আছে ঠিক তেমন ফলও আছে তুই কি বাইরে যাওয়ার পরিকল্পনা করছিস ইফাত একবার তানহার দিকে তাকিয়ে বলল ভাবছি কি করা যায় এখানে না পোষালে আবার প্রবাসে চলে যাব ইফাদের কথা শেষ হবার সাথে সাথে তানা উঠে চলে গেল ইফাত করুণ দৃষ্টিতে তানা যাওয়ার দিকে তাকিয়ে আছে পাগল খেপিয়ে দিয়েছে এখন তানহা আর ইফাদের সাথে কথা বলবে না রোকেয়া বেগম আর চৈতালি ইফাদের অবস্থা বুঝতে পেরে মুখ টিপে হাসছে রোকেয়া বেগম নিজেকে সামলে নিয়ে বলল ইফাত কালকে শুক্রবার তোর মনে আছে তোকে আমি কি বলেছিলাম একদম খাবার ছেড়ে উঠে যাবি না ভাইটা তোর দায়িত্বটাও তোর তুই এভাবে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারিস না মায়ের কথা শুনে ইফাতের দৃষ্টি নত হয়ে গেল মুহূর্তের মধ্যেই চোখ দুটি লাল হয়ে গেল চুপচাপ খেয়ে নিল আমার কথায় কষ্ট পাস না বাবা কষ্ট আমারও লাগে দশ মাস দশ দিন পেটে রেখেছি দুই বছর বকে রেখেছি সে ছেলে আমার ছাব্বিশ বছরের ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করে দিল আমার খারাপ লাগে না কথাগুলো বলতে বলতে কান্না করে দিল রোকেয়া বেগম আম তুমি কান্না করো না আমি আর রাগ করব না কালকে সব ব্যবস্থা করে দিব ছেলের কথা স্বস্তি পেলেন রোকেয়া বেগম ইফাত খেয়ে নিজের রুমে আসলো তানা মাথায় চিরুনি করছি কী ব্যাপার তানহা তুমি ফোন ব্যবহার করছো না আমি বিশ্বাস করতে পারছি না তানহা ইফাদের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বললো আমাকে আপনার এতটা বোকা মনে হয় আপনি আসার আগেই শান্তি করে ফোন ঘেটে নিয়েছি এখন আপনার কাছে ভালো থাকবো ইফাত স্থির দৃষ্টিতে তানার দিকে তাকালো কি ফাজিল মি আবার গর্ব করে বলছি যখন ভালো লাগবে না একা থাকবে দেখবে তোমার সময় কাটছে না তখন ফোন ব্যবহার করবে আপনি কি ফোন আমাকে তুলে রাখার জন্য দিয়েছেন মোটেও না প্রয়োজনে ব্যবহার করার জন্য দিয়েছি এখন তুমি যদি কাজ ফুলে অকারণে ফোন ব্যবহার করো তাহলে তো কথা শুনতেই হবে আপনি যখন নতুন ফোন হাতে পেয়েছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল আমারও ঠিক তেমন অনুভূতি হচ্ছে কয়টা দিন পরে এমনি ঠিক হয়ে যাবে একটু আমার সাথে এসো আপনি আবার চলে যাবেন আপনার কোনো কথা আমি শুনব না আমি চলে যাব বলছি এখনই চলে যাচ্ছি নাকি বেশি কথা বলো না আমার সাথে এসো তানা ইফাদের সাথে ড্রয়িং রুমে গেল ইফাদ চৈতালি আর রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বললো তোমাদের কি কি লাগবে বলো আজকে সব কিছু এনে দেব। এরপরে আর কিছু দিতে পারবো না চৈতালি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসতে বলল। রোকিয়া বেগম ইফাদের পছন্দ মতো শীতের কাপড় এনে দিতে বললো ইফাদ তানহাকে উদ্দেশ্য করে বললো তোমার কি লাগবে আমার সব কিছু কালকে এনে দিয়েছেন পারলে আমাকে এক মুঠো কাঁচের চুড়ি এনে দিবেন কখনও এনে দেব না তাহলে আমার কিছু লাগবে না আরও ভালো আমার টাকা বেঁচে যাবে বলে হাসতে হাসতে চলে গেল ইফাত তা না মন ভার করে ফেললো এত কিছু এনে দিচ্ছি এক মুঠো কাচের ছুরি এনে দিলে কি হবে ভাবি মনে তুমি মন খারাপ করো না আমি তোমাকে কাচের ছুরি এনে দেবো শুনলাম তুমি না ফেসবুক আইডি খুলেছ তোমার ফ্রেন্ড লিস্টে আমার একটু জায়গা হবে গো না গো হবে না আমার শখের আইডি আমি লুকিয়ে রাখবো চৈতালি তানহার কথা শুনে হেসে দিল দুজন গল্প করতে বসল রাত নয়টার সময় ইফাদ হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে বাসায় ফিরল চৈতালির রুমে গিয়ে কয়টা ব্যাগ চৈতালির হাতে দিল চৈতালি খুব খুশি হলো শোন এই বছরে আর কিছু চাইতে পারবি না তোর ভাইয়ের পকেট একদম ফাঁকা ভাইয়া আমার সাত হাজার টাকা পারলে আমুকে গিয়ে বল বলেই ইফাত রোকেয়া বেগমের রুমে আসলো রোকেয়া বেগমের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল দেখো আম্মু তোমার পছন্দ হয়েছে কিনা আমার ছেলের পছন্দ কখনো খারাপ হতে পারে না তুই যা এনেছিস আমি সেটাই পরব আমি অনেক খুশি হয়েছি বাবা এখন নিজের রুমে যা তানহাকে ডেকে নিয়ে আয় সবাই মিলে খেতে বসবো ইফাত বাধ্য ছেলের মতো চলে গেল ইফাতকে দেখে তানহা দৌড়ে আসলো আমার কাছে চুরি এনেছেন না সত্যি নিয়ে আসেন নেই তানহা মন খারাপ করে ফেললো ইফাত পকেট থেকে একটা বক্স বের করলো দুটো চিকন সোনার চুরি বের করে তানার হাতে পরিয়ে দিল তানা হা হয়ে ইফাদের দিকে তাকালো এভাবে তাকিয়ে থেকো না আমার সরম করে আমি আপনাকে সোনার চুরি নিয়ে আসতে বলেছি আমার কাচের চুড়ি লাগবে কোনো দিন কিনে দিব না আমার কিন্তু খুব রাগ হচ্ছে আপনি এত খারাপ কেন আমাকে কাচের চুরি কিনে না দিলে আপনাকে আমি আমাকে কি করবে তানহা নিজের সবটুকু শক্তি দিয়ে ইফাদের হাতে কামড় বসিয়ে দিল। ইফাত জোরে আম্মু বলে চিৎকার দিয়ে উঠল রোকেয়া বেগম ড্রয়িং রুমেই ছিল ছেলের গলার আওয়াজ পেয়ে ছেলের রুমের দিকে আসলেন তানহা শাশুড়িকে দেখে ইফাদের হাত ছেড়ে দিল রোকেয়া বেগম মুখে আঁচল চেপে হাসতে হাসতে চলে গেল মাঝরাত থেকে পেটের অসহ্য যন্ত্রণায় ছটফট করছে তানহা দাঁতের উপরে দাঁত চেপে সকাল হবার অপেক্ষা করছে সময়ের সাথে পেটের ব্যথা দ্রুত গতিতে বাড়ছে একবার এই কাত হচ্ছে তো আরেকবার ওই কাত এ পশুপাশ করতে করতে ফজরের আজান দিয়ে দিল তানহা দেওয়ালের সাথে নিজের হাত বাড়ি মারলো চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর আল্লাহর কাছে ধৈর্য চাচ্ছে তাহনার ছটফটানি দেখে আজানের একটু আগে সজাগ পেয়ে যায় ইফাত তাহনার কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে মেয়েটা এমন কেন করছে কি সমস্যা হচ্ছে আমাকে ডেকে বলতে পারলো না তখনই ইফাতের মাথায় আসলো আজান হয়ে গেছে তাহা এখনও নামাজ পড়তে উঠলো না ইফাদের আর বসতে বাকি রইল না আল্লাহ তালা তানহাকে সাময়িক সময়ের জন্য ছুটি দিয়েছে ইফাত তড়িঘড়ি করে উঠে বসলো দ্রুত রুম থেকে বেরিয়ে গেল পেটের উপরে গরম কিছু অনুভব করতেই চোখ মেলে তাকালো তানা ইফাতকে দেখে একটু অবাক হলো তার থেকে বেশি অবাক হলো ইফাত তার পাশে শুয়েছিল উঠে গেল কি করে আপনি কখন উঠলেন যখন বউ ডেকে তুলে না তখন নিজেকে উঠতে হয় তানহা অসহায় দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো তোমার সমস্যা হচ্ছে আমাকে ডেকে দিলেই তো পারতে এভাবে কষ্ট করছো কেন আপনি ঘুমিয়েছিলেন তাই আপনাকে বিরক্ত করিনি আমার সহ্য করার অভ্যাস আছে কেমন আছে দেখতেই পাচ্ছি কেমন গলা কাটা মুরগির মতো ছটফট করছো গরম পানি পেটে ধরে রাখো একটু হলেও আরাম পাবে আমি নামাজ পড়ে আসি বলে ইফা চলে গেল ইফাদের ব্যবহার দেখে তাহা খুব খুশি হলো ইফা তাহার দিকে নজর দিয়েছে তার খেয়াল রাখছে তার কষ্টটা অনুভব করেছে ভেবেই মনে প্রশান্তি বইয়ে গেল ইফাত অজু করে এসে বাসায় নামাজ পড়ে নিল আপনি আজকে মসজিদে গেলেন না তোমার ব্যথার ওষুধ নেই না আমাকে বলো নাই কেন আমার মনে ছিল না আসছেন তো কয়দিন হলো আচ্ছা আমি সকালে কিনে এনে দেব একটু বসো আমি আসছি বলে ইফাত চলে তা তানহা কপালে হাত দিয়ে দু চোখ বন্ধ করে নিল বেশ কিছুক্ষণ পরে হাতে একটা বাটি নিয়ে রুমে প্রবেশ করলো ইফাত বাটিটা বিছানায় রেখে তানহাকে বললো তানহা উঠে বসো তো উঠতে ভালো লাগছে না একটু পরে উঠে রান্না করব। এত সকালে তো আপনারা খান না আমি তোমাকে রান্না করতে বলছি আমি রেগে যাওয়ার আগে উঠে বসো ইফাদের কথা শুনে তাহা চোখ মেলে তাকালো ইফাত তানাকে তুলে আধর করে বসালো তানার পিঠের নিচে বালিশ রেখে দিল তাহা বালিশে পিঠ ঠেকিয়ে বসলো ইফাত কী করতে চাইছে তা বোঝার চেষ্টা করছে খাবারের গন্ধ পেয়ে তাহা নিজের ডান পাশে তাকালো ধোয়া ওঠা গরম নুডলসের বাটির দিকে তাকিয়ে আছে অবাক হয়ে বলল কে রান্না করেছে আমি রান্না করেছি কথা কম বলো চুপচাপ খাও আমি খাব না আমার কিছু খেতে ইচ্ছে করছে না এই সময় এমন একটু হবে খালি পেটে একদম থাকা যাবে না সব সময় পেট ভরা রাখবে তাহলে ব্যথা কম করবে খালি পেট পেলেই ব্যথা করবে চুপচাপ খাও কথা কম বলেই ইফাত তাহনাকে খাইয়ে দিল ইচ্ছা না থাকা সত্ত্বেও খেয়ে নিল তাহনা ইফাত তাহনাকে খাইয়ে দিয়ে আবার ঘুমোতে বলল এখন ঘুমালে রান্না করব কখন এখনও অনেক সময় আছে পরে রান্না করবে সত্যি একটু ব্যথা কমেছে আমি কি নিজের ভালোর জন্য খেতে বললাম তোমার ভালোর জন্যই বলেছি কথা না বলে দু বন্ধ করো একটু ঘুমিয়ে নাও শান্তিতে থাকতে পারবে ইফা তাহনাকে শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল তারপরে তাহনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এক পর্যায়ে তান্না ঘুমিয়ে যায় রুকে বেগম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে তানহার কাছে আসছিল রান্নাঘরে এসে অবাক হয়ে গেল ইফাত তুই এত সকালে রান্নাঘরে কি করছিস আমি একটা নতুন রেসিপি শিখেছি সারা দিন বাসায় থাকতে পারি না আজকে ছুটির দিন তাই ভাবলাম আজকে তোমাদের রান্না করে খাওয়াই রোকেয়া বেগম সন্ধের দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন ছেলে কি সুন্দর করে মিথ্যা কথা বলছে তিনি মুহূর্তে বুঝে ফেলেন ইফাতের একটা অভ্যাস আছে ইফাত মিথ্যা কথা বলতে পারে না প্রয়োজনে যদি দুই একটা বলেও থাকে তাহলে চোখের দিকে তাকিয়ে বলতে পারে না মিথ্যা বলার সময় ইফাদের দৃষ্টি সবসময় নত থাকে মায়ের কাছে মিথ্যা কথা বলছিস ইফাত অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকালো আম্মু আসলে তাহা অসুস্থ তাই ভাবলাম আমি আজকে রান্নাটা করি তুমি যদি তাহাকে ভুল বুঝো আজকালের সবাই না কিছু কিছু শাশুড়ি আছে স্বামী যদি বৌদের কোনো কাজ করে দেয় তখন শাশুড়ির বৌদের অনেক কথা শোনায় তুমি যদি তাহাকে ভুল বুঝো তাই মিথ্যা কথা বলেছি আম্মু তাহা তো প্রতিদিন রান্না করে না হতো একটা মানুষ তান্হারও শরীর আছে মানুষের মাত্র শরীর খারাপ হতে পারে এখন তার কাজ যদি অন্য কেউ করে দেয় তাহলে সমস্যা কোথায় আমাকে তুই এতটা খারাপভাবে সিফাত আমাকে তোর এতটা খারাপ মা মনে হয় তুই যখন ছিলি না তখন তান্না অসুস্থ থাকলে আমি নিজেই রান্না করেছি চৈতালি সাহায্য করেছি আমি এতটা খারাপ মানুষ নই রে ইফাত এতে মেয়েটার ওপরে অত্যাচার করব ইফাত নিজের মায়ের ব্যবহারে মুগ্ধ হলো পৃথিবীতে সব মানুষ খারাপ হয় না ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনও টিকে আছে আমি খুব গর্বিত জানো আমো আমি তোমার মতো মা পেয়েছি তুমি আর না আমাকে রান্না করে খাইয়েছ আজকে আমি তোমাদের রান্না করে খাওয়াবো রান্না করতে পারবি তো হাত পুড়িয়ে ফেলিস না আবার না পারলে আমাকে বল আমি রান্না করে দিচ্ছি লাগবে না তোমার বয়স হয়েছে এখন তুমি বসে বসে খাবে যখন দেখবে না অসুস্থ তখন চৈতালি রান্না করবে আর চৈতালি না পড়লে তুমি করবে চৈতালি বড় হয়েছে এখন ওকে বাসার কাজ শিখতে হবে বড় হতেই পারলাম না বাড়ির বোঝা হয়ে গেলাম বলল চৈতালি দুটো থাপ্পড় বসিয়ে দিব বড়দের মুখে মুখে কথা বলিস সবাই মা ভাই ভাবি না তুই কাজ করবি না তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবে মেয়ে হয়েছিস একদিন পরের ঘরে যেতে হবে তোকে দু কথা শোনালে আমাদের বুকে এসে আঘাত লাগবে তাই তোকে এমনভাবে তৈরি করতে চাই যেন লোকে তোকে দু কথা শোনানোর রাস্তা খুঁজে না পায় তুই পারি শুধু কথার মানে না বুঝে ভুল বুঝতে রাগ করছো কেন ভাইয়া আমি মজা করলাম আমি জানি তোমরা আমার ভালো চাও তবু এমন কথা বললে আমার মন খারাপ হয়ে যায় আমি এখনই বিয়ে করব না আমি আগে চাকরি করব। নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করব আমি অন্যের ওপরে নির্ভরশীল হতে চাই না তুই চাকরি করবি আমাদের কোনো আপত্তি নেই নিজেকে সংযত রেখে যা করার করবি তোর যত দূর ইচ্ছে তুই পড়াশোনা করবি তোকে কেউ বিয়ের জন্য চাপ দিতে পারবে না আমি যতদিন আছি তুই নিশ্চিন্তে থাকতে পারিস আমি ভালো ছেলে পেলে চৈতালিকে বিয়ে দিয়ে দিব। দেখেছ ভাইয়া আম্মু কি বলে আম্মু চৈতালির মাথার মধ্যে এসব দিবে না পড়াশোনা করছে আপাতত পড়াশোনায় মন দিক বিয়ের সময় আসলে তখন দেখা যাবে তিনজন বসে বসে জমি আড্ডা দিল ইফাত রান্না শেষ করে সবাইকে খেতে দিল নিজেও খেয়ে নিল বাসার সামনের দোকান থেকে ব্যথার ওষুধ কিনে নিয়ে আসলো ঘড়িতে দশটা বাঁচতে যায় তানা এখনও ঘুমাচ্ছে ইফাদের কথা মতো কেউ তানাকে ডাকে নেই চৈতালি আজকে বাসায় মায়ের সাথে হাতে হাতে কাজ করছে বিষটা এতিম বাচ্চাকে খাওয়াবেন রোকেয়া বেগম ইফাত কালকে মাদ্রাসায় বলে আসছিল তারা বিকেলে আসবে বলেছে ইফাত সকালে গিয়ে বাজার করে নিয়ে এসেছে তানা ছোট ছোট করে দু চোখ মেলে তাকালো ঘড়ির দিকে চোখ পড়তেই দরফুড়ে উঠে বসলো আমি এত ঘুমালাম কি করে সকালে রান্না হয়েছে কি না সবাই কি খেয়েছে তার শাশুড়ি সকালের ওষুধ খেতে হয় তানহা দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তখন এফাত খাবার নিয়ে রুমে প্রবেশ করলো আমার ম্যাডামের খুম ভেঙেছে তাহলে এত বেলা হয়ে গেছে আপনি আমাকে ডাকেন নেই কেন সবাই কী না কী খেয়ে আছেন আম্মা সকালে ওষুধ খেতে হয় আম্মা কী রাগ করেছে আমার আম্মুকে তোমার এতটা খারাপ মনে হয় এ মা ছি না একদম না ওনার তো বয়স হয়েছে ওনারও তো ইচ্ছে করে এখন বসে বসে খাবে ছেলের বউ হয়েছে ছেলের বউ যেন মেয়ের মতো আচরণ করে প্রতিটা শাশুড়ি এমনটা চায় আমার জন্য উনি কষ্ট তা আমি চাই না দেখো মেয়ের কথা তুমি আমাকে মা ভাবতে পারলে আমি কেন তোমাকে মেয়ে ভাবতে পারবো না তুমি অসুস্থ জেনেও তোমাকে দিয়ে অমানুষের মতো কাজ করাবো আম্মা সত্যি আমি অনেক ভাগ্যবান আমি আপনার মতো শাশুড়ি পেয়েছি আমি অনেক ভাগ্যবান তোমার মতো মেয়ে পেয়েছি আজকে বাসে অনেক মানুষ আসবে সব সময় মাথায় কাপড় দিয়ে রেখো আচ্ছা মা খেয়ে রান্নাঘরে আসো হাতে হাতে সাহায্য করবে আজকে রান্না আমি করব। তুমি অসুস্থ ভারী কাজ করাবো না আচ্ছা আম্মা লুকিয়া বেগম চলে গেলেন তানহা ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো তানহা খেয়ে নাও না খেয়ে রুমের বাইরে এক পা রাখবে না আমার খেতে ইচ্ছে করছে না পিঠে মার পড়লেই খেতে ইচ্ছে করবে আমি কি ছোটো বাচ্চা আমাকে মারবেন তুমি কি ছোট বাচ্চা তোমাকে খাওয়ার জন্য এত করে বলতে হবে পারলে খাইয়ে দিন না হলে খাব না বললেই পারতে আমার হাতে খাবে এত ঢং করার কী ছিল বললেই পারতেন আমাকে খাইয়ে দেওয়ার জন্য বসে আছেন এত নাটক করার কি আছে তানার কথা শুনে ইফাদ হেসে দিল তারপরে তানাকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল দুজন মিলে রান্নাঘরের দিকে গেল চৈতালি মায়ের কাজে সাহায্য করছে ইফাদ আর তানহা তাদের সাথে যোগ দিল চৈতালির ডালটা দেখিস মা আমি রুম থেকে আসি আম্মা আমি দেখছি বললো তানহা রোকেয়া বেগম রুমে চলে গেল এই ভাইয়া দাঁড়িয়ে আছো কেন ভদ্রলোকের মতো পেঁয়াজ ছিল আমাকে আবার চাল ধুইতে হবে তোমাকে চাল ধুইতে হবে না আমি ধুয়ে দিব তানহা আমি চাল ধুয়ে দিই বললো ইফাত আপনি ছেলে মানুষ আপনার মেয়েদের কাজ করতে হবে না তুমি অসুস্থ তোমাকেও ভারী কাজ করতে হবে না এই সময় ভারী কাজ করতে হয় না ইফাদের কথা শুনে চৈতালি মুসকে মুসকে হাসছে তাহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল ইফাত বলল আমি চাল ধুয়ে দিই ধুয়ে দিবেন দেন আজকে যদি আমার একটা বর থাকতো তাহলে আমাকে কীভাবে কাজে সাহায্য করতো ইফাত রাগি দৃষ্টিতে চৈতালি দিকে তাকালো চৈতালি লজ্জা পেয়ে জিভে কামড় দিয়ে মাথা নিচু করে ফেললো রোকিয়া বেগম এসে তাহাকে সরিয়ে দিল তানহা চৈতালিকে সাহায্য করছে ইফাত মাকে সাহায্য করছে সবাই মিলেমিশে কাজ করছে রোকেয়া বেগমের মনে হচ্ছে পৃথিবীতে তার পরিবার সবচেয়ে সুখী পরিবার আল্লাহ যেন সারা জীবন তার পরিবারকে এমন হাসি খুশি রাখে কোনো দুঃখ তার পরিবারকে ছুঁতে না পারে ভেবে অস্থির নিশ্বাস ছাড়ল আদৌ কি তার পরিবার সুখী থাকবে নাকি কোনো কালো অধ্যায় এসে সব কিছু তস করে দিয়ে যাবে